বলছি এইভাবে মূর্তি পরিষ্কার করে প্রচার করার কারণটা কি রয়েছে? দেখুন, এই আমরা দাবি ছিল যে রাস্তার নামকরণের সঙ্গে মূর্তি স্থাপন, 2017 সালে আমাদের প্রতিটি রাস্তাতে মূর্তির নাম এবং মূর্তি আমরা স্থাপন করেছি। এরকম ঋষি অরবিন্দ, রাজা রামমোহন রায়, তিলক, বাল গঙ্গাধর তিলক সহ কালু সিধু। কিন্তু আমরা দেখছি গত 8 মাস ধরে প্রশাসক মন্ডলী ছিল, তারা অনেক ঝাঁ চকচকে কর্পোরেশনকে রং করেছেন, অনেক জায়গায় দেখছি পোলের দিয়েছে, কিন্তু আমাদের দেশ নায়ক ঋষি অরবিন্দ, যাকে শ্রদ্ধা জানাতে হয় সকলকে, 8 মাস ধরে দেখলাম কারো চোখে পড়ল না, পায়রা পাখির দৃষ্ট নোংরা, পুরো তার ছবি আপনারা যদি দেখেন ঢেকে রয়েছে ঋষি অরবিন্দদের, এবং প্রতিটি জায়গাতে নোংরায় ভর্তি। যারা 8 মাস দায়িত্বে ছিলেন পৌরসভাতে, আমি এই এলাকায় 10 বছরে কাউন্সিল 8 মাস ছিলাম না, 8 মাস এই ওয়ার্ডটাকে নরকে পাঠিয়ে দিয়েছে। তাই প্রচারের প্রথম দিনই আমি মনীষীদেরকে শ্রদ্ধা জানিয়ে নিজে হাতে পরিষ্কার করলাম। আমি একটা পার্ক তৈরি করেছি, শিশু বিদ্যাপীঠ পার্ক, গত বছর সেই পার্কটা মানুষ যেতে পারছে না, অনেকে আমায় কমপ্লেন করেছে, আমি আজকে সেখানে যাব, নিজে হাতে ঝাড়ু দেব, সেটাও পরিষ্কার করব, এবং আমরা বুঝিয়ে দেব যে শুধুমাত্র রাজনীতি করা না, ইচ্ছে চাই রাজনীতি করার জন্য অনেক বক্তৃতা দেওয়া যায়, কিন্তু কাউন্সিলর হতে গেলে মনের মিল চাই, মানুষের সাথে থাকতে হয়, এবং ওয়ার্ডের মনীষীদের মানুষকে মনীষীদের সম্মান জানাতে পারে না, তারা মানুষকেই সম্মান দিবে। তাই আজকে আমি আপনারা কি দেখেছেন যে এত কারো চোখে পড়ল না, এত নেতা এখানে, এখানে অনেক নেতারা দেওয়াল মুছে দিচ্ছেন, অনেক নেতারা ব্যানার কেটে দিচ্ছেন, মাসেল ম্যান নিয়ে ঘুরছেন, কন্ট্রাক্টরকে এখানে যে ক্যান্ডিডেট করে দিয়েছেন, তারা জোর করার চেষ্টা করছেন, কিন্তু জোর না খাটিয়ে মূর্তিগুলো পরিষ্কার করুন, মানুষের মন জয় করুন। আমরা তাই মানুষের পাশে আছি, তাই আজকে ঋষি অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি পুলিশ নিজে হাতে পরিষ্কার করলাম, এরপর রাজা রামমোহন এবং আমি পার্কটাকে পরিষ্কার করলাম। আমি 8 মাস ছিলাম না দায়িত্বে, আমি 8 মাসে কোনো পরিষ্কার করতে পারি না, কেননা পৌরসভা ওরা দায়িত্বে ছিল, ওদের কাজে হস্তক্ষেপ করা আমার কোনো আইনগত অধিকার নেই, ওরা না করলে আমি করতে পারি না, কিন্তু ওরা করেনি, আমি যখন ওদের দায়িত্ব শেষ তাই আমি শুরু করেছি। না না, গত 3 দিন হল প্রশাসক মন্ডলীর দায়িত্ব শেষ হয়েছে, তাই আজকে আমি শুরু করলাম। প্রশাসক মন্ডলী থাকাকালীন আমার এখতিয়ার নেই তাদের কাজে হস্তক্ষেপ করার। আজকে এটাই করব, কালকে প্রচার শুরু করব, আজকে ওয়ার্ডের ঝাড়ু দেব, আমার এখানে 5খানা মূর্তি আছে, 5টা মূর্তি পরিষ্কার করব, এবং আমার একটা পার্ক আছে, পার্কটা পরিষ্কার করব, আমার স্কুলটা আছে, স্কুলটাকে আমি আজকে পরিষ্কার করব। একটা জিনিস যেটা হচ্ছে যে বারবার করে এই যে জলমদল, আপনি এক এক সময় এক এক দলে, এগুলো কি যাতে মানুষের মন থেকে মুছে যায় তার জন্য কি অভিনব উদ্যোগ? দেখুন, মানুষ দলবদলটাকে মানেন না, মানুষ উন্নয়ন চান, এবং দেখবে যেই দল বলছে সেই দল 8 জনকে অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে ক্যান্ডিডেট করেছে, তা তাদের মুখে কেন, এইখানে যার যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি অন্য দল থেকে এসে করেছেন, এগুলো আমার ওয়ার্ডে এগুলো খায় না, আমার ওয়ার্ডে উন্নয়ন চলে, আমার ওয়ার্ডে দলবদল কি কোনো ব্যাপার না। আর দলবদল তো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দেখবেন, প্রতিদিন টিভি খুললে দলবদল পাওয়া যায়, তো আমার কাছে মানুষের পাশে মানুষের কাছে থেকে আমি কাজ করি, এবং আমি যা দেখালাম সততার সঙ্গে দেখালাম যে নোংরাগুলো এরা কাজ করতে জানে না, তাই এদেরকে ভোট থেকে বয়কট করুন, এদেরকে ভোট দেবেন না, এবং যারা কাজ করতে জানে তাদেরকে ভোট দিন, এবং যারা মানুষের সঙ্গে থাকে তাদেরকে ভোট দিন। অনেক প্রার্থী দাঁড়িয়েছে, যারা ধমকায় ধমকায় তাদেরকে বিরত থেকে, যারা ভালো মানুষ তাদের সকলকে ভোট দিন। ছবিগুলো ফটোগ্রাফি
অব্যাহত রাখতে নন্দুবলকে পত্র বলেছেন পুরো পাখি পায়খানা করেছে। গত আট মাস পৌরসভায় প্রশাসক মন্ডল ছিল, তারা কোনো কাজ করেনি। আমাদের এই রাস্তার নাম ঋষি অরবিন্দ, এই মূর্তি আমি স্থাপন করেছি, আজকে এই মূর্তি অপমানিত। যারা দায়িত্বে আসে বলেন যে কর্পোরেশনকে রং করেছেন, বিভিন্ন জায়গায় অনেক কাজ করেছেন, কিন্তু মনীষীদের অপমান করার অধিকার কাউকে দেয়নি। তাই প্রচার অভিযানে প্রথম দিনই আমি মনীষীদের কাছে আট মাস কষ্ট পেয়েছি, এই জন্য মাপ চেয়ে নিচ্ছি। তাদের সঙ্গে আছে এই মূর্তি আমি স্থাপন করেছি প্রতিটি মোড়ে, সেই পার্ক এবং মূর্তি প্রতিটি জায়গায় আজকে পার্কে আমি ঝাড়ু দেবো, মূর্তিগুলো পরিষ্কার করবো। আগামীকাল থেকে আমি নির্বাচন আবার প্রচার শুরু করবো। আমি আপনাকে ভাই জল দিয়ে আসো, সামনে ধরো সেই চিত্রটা বাংলার পর্দাতে। শিলিগুড়ি উন্নয়নে ধারাগ্রহ পদ রাখতে নান্দুপালকে পদ্ম ফুলছেন। আট মাসে পুরো ওয়ার্ডটাকে নষ্ট করে, দরজাটা নেই, খোলা অবস্থায় ভালো ছিল তো। ঝুড়িটা নিয়ে, ঝুড়িটা নিয়ে। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার।
নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালি অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ শোক ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানটি নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার। নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালি অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ শোক ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানটি নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার। নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনে সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।